রাজধানীর শান্তিনগর কাঁচাবাজারে সিটি কর্পোরেশন থেকে নির্ধারিত দামের চেয়ে গরুর মাংসের দাম বেশি রাখায় এক দোকানিকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে 15 দিনের কারাদণ্ডের আদেশ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। সকাল 11টার দিকে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে তারাই অভিযানে নামে। এ সময় তারা কাঁচাবাজারে বিভিন্ন দোকানে পণ্যের মূল্য তালিকা আছে কিনা তাও পরীক্ষা করে দেখে। ঢাকা শহরের 5টি জায়গায় 5টি দলে ভাগ হয়ে এই কার্যক্রম পরিচালনা করছে দক্ষিণ সিটি কর্পোরেশন। রমজান মাস জুড়ে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। আমাদের ভ্রাম্যমাণ আদালত এইমাত্র অভিযানে এসে আমরা হাতে নাতে একটি দোকানকে আমরা ধরেছি যে সে 550 টাকা করে বিক্রি করছে। হাতে নাতে ধরার ফলে আমরা সেই দোকানিকে 50,000 টাকা জরিমানা অনাদায়ে 15 দিনের কারাদণ্ড দিয়েছে। এই পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এদিকে ঢাকার বাইরেও বাজার মনিটরিংয়ের পরও রমজানের দ্বিতীয় দিনে দেশের বিভিন্ন স্থানে বেড়েছে সব ধরনের নিত্য পণ্যের দাম। বরিশালের বটতলা বাজারে প্রতি কেজি রসুনের দাম 30 টাকা বেড়ে 140 টাকা দরে বিক্রি হচ্ছে। বেড়েছে আদার দামও, 40 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 160 টাকা দরে। সব ধরনের মসুরের ডাল কেজি প্রতিতে 5 টাকা করে বেড়েছে। ক্রেতাদের অভিযোগ, রমজান উপলক্ষে প্রতিটি পণ্যের দাম কেজিতে 5 থেকে 10 টাকা করে বেড়েছে। সিলেটের বাজারেও বেড়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম। শসা ও টমেটো কেজি প্রতি 50 থেকে 60 টাকা, ধনে পাতা 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিভিন্ন প্রকার মাছের দাম কেজি প্রতি বেড়েছে 60 থেকে 80 টাকা পর্যন্ত। 20 টাকা বেড়ে গরুর মাংস বিক্রি করা হচ্ছে 500 টাকায়, আর ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে 10 টাকা করে। এই মুহূর্তে রাজধানীর সেগুন বাগিচায় রয়েছেন শরিয়ার জামানদীপ এবং সিলেটের রিকাবি বাজারে রয়েছেন রিপোর্টার ইকরামুল কবির। প্রথমে যাচ্ছি শরিয়ার জামানদীপের কাছে। দীপ, মৌ সেগুন বাগিচা যে সুপার শপ এগোরা রয়েছে সেখানে এখন আসলে অভিযান পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যে ভ্রাম্যমাণ আদালত রয়েছে তারা। রমজানকে কেন্দ্র করে জানেন আপনার বিশেষ বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে কিন্তু তাদের এই কার্যক্রম শুরু হয়েছে। আমি যদি একটু দেখাতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তারা আসলে অভিযান পরিচালনা করছেন। বিশেষ করে তারা দেখছেন যে নির্ধারিত যে গরুর মাংসের দাম বেঁধে দেওয়া হয়েছিল সেই নির্ধারিত দামের মধ্যে এই গরুর মাংসগুলি রাখা হচ্ছে কিনা। এছাড়াও কিন্তু তারা এখানে ভ্রাম্যমাণ ল্যাবরেটরি রয়েছে তাদের, যার মাধ্যমে তারা কিন্তু দেখছেন যে যেসব মাছ রয়েছে সেই মাছগুলোর মধ্যে কোনো ধরনের ফরমালিন দেওয়া হয়েছে কিনা সেই বিষয়টিও তারা পরীক্ষা করছেন। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা রয়েছেন, এবং যেই সুপার শপটিতে আসা হয়েছে সেই সুপার শপের কর্মকর্তা রয়েছেন। সবার সামনেই কিন্তু এই ফরমালিনগুলো পরীক্ষা করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে দক্ষিণ সিটি কর্পোরেশনের যিনি কর্মকর্তা রয়েছেন তিনি আমাদেরকে চিঠি জানিয়েছেন যে এই সুপার শপে যে এই সরকারের যে নির্দিষ্ট দাম রয়েছে সেই দামের মধ্যেই কিন্তু গরুর মাংস ব্যবহার করা হয়েছে এবং ইতিমধ্যে বেশ কিছু মাছের ফরমালিন পরীক্ষা করা হয়েছে কিন্তু কোনোটিতেই পাওয়া যায়নি। একটু জানিয়ে রাখতে চাই যে এর আগে সেগুন বাগিচা কাঁচা বাজারে অভিযান পরিচালনা করেছে এই দলটি এবং সেখানে গিয়ে তারা দেখতে পেয়েছে যে নির্দিষ্ট যে 525 টাকা মাংসের মূল্য বেঁধে দেওয়া হয়েছে গরু মাংসের সেখানে তারা সেটি না মেনে 550 টাকা বিক্রি করছে, যার কারণে কিন্তু তাদেরকে সাথে সাথেই 50,000 টাকা জরিমানা করা হয়েছে এবং বলে দেওয়া হয়েছে যে পরবর্তী অভিযানের সময় এসে যদি তারা এই বিষয়টি দেখতে পান সেক্ষেত্রে তাদেরকে কিন্তু কারাদণ্ড দেওয়া হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে এই এগারো সুপার শপের একটি মাছের এই মাছের ফরমালিন পরীক্ষা করা হচ্ছে। এখানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কিন্তু এই অভিযান পরিচালনা করা হচ্ছে এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে তাদের এই বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে আজকে ঢাকা শহরের 5টি জায়গায় 5টি দলে বিভক্ত হয়ে কিন্তু এই অভিযান পরিচালনা করছেন এবং পুরো রমজান মাস জুড়ে তাদের এই কার্যক্রম অব্যাহত রাখবেন। তারা যেটি বলছেন যে শুধু মাছ মাংস না, অন্যান্য নিত্য পণ্যের যে দ্রব্যগুলি ব্যবহার করা হয়ে থাকে, খাদ্যদ্রব্যগুলি রমজানে সাধারণ মানুষের প্রয়োজন হয়ে থাকে, সেই সবগুলো বিষয়ে তারা মনিটরিং করবে এবং দেখবেন যে বেঁধে দেওয়া দামের থেকে বেশি দামে বিক্রয় করা হচ্ছে কিনা। তো এই মুহূর্তে আমরা বাজার মনিটরিংয়ের খবর জানতে চলে যেতে চাই সিলেটে, সেখানে আছে আমাদের সহকর্মী ইকরাম, ইকরামের কাছে। ধন্যবাদ দীপ। সিলেটের বাজার এই মুহূর্তে যদি বলে থাকি, এই মুহূর্তে যে রিকেবি বাজার আছে এবং অন্যান্য জায়গায় যে বাজারগুলো আছে সেই বাজার বেশ কয়েকটি বাজারে ঘুরে আমি দেখেছি, এই বাজারগুলো বেশ ভালোই আছে। যারা ক্রেতা আছে তারা বলছে মোটামুটি স্থিতিশীল রয়েছে, কিছু কিছু সবজিতে 2 টাকা 5 টাকা বা একটু বেড়েছে। এগুলো হচ্ছে কি এখানে যারা বলছেন স্থানীয় যেই সবজিগুলো উঠে থাকে, আমাদের কুমিল্লা সহ দেশের বিভিন্ন জায়গা থেকে সবজি আসে এবং স্থানীয়ভাবে কিছু সবজি বাজার
বাজারে উঠে থাকে এবং স্থানীয় সবজিগুলোর দাম বরাবর একটু দাম হয়ে থাকে এবং এখনও সেইভাবে দাম হয়ে থাকে। এখানে আমরা বেশ কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছি, তারা বলেছেন যে অন্যান্য সময় বেশ জ্যাম ছিল, বিশেষ করে যেদিন গত পরশু দিন রাতে যে চাঁদ উঠার পরপরই জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছিল, 120 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল কাঁচামরিচ এবং অন্যান্য সবজি, এইভাবে দাম বেড়ে গিয়েছিল। কিন্তু আজকে নেমে এসেছে 60 টাকা দরে কাঁচামরিচ বিক্রি হচ্ছে এবং অন্যান্য টমেটো 50 টাকা কিংবা বেগুনও বিক্রি হচ্ছে 50 টাকা থেকে 60 টাকা বিক্রি হচ্ছে, অন্যান্য সবজিও একই দামে বিক্রি হচ্ছে। তবে ক্রেতা যারা আছেন তারা কিন্তু এখন পর্যন্ত কোনো ক্ষোভ প্রকাশ করেনি, তারা মোটামুটি সন্তুষ্ট রয়েছে। অন্যান্য সময় আমরা দেখেছি গত বছর রমজান কিংবা তার আগের রমজানগুলোতে দেখেছি যে প্রথম দিকে বা প্রথম সপ্তাহে জিনিসপত্রের দাম অত্যাধিক বেড়ে যায়, কিন্তু এইবার এটার একটু ব্যতিক্রম আমরা দেখতে পাচ্ছি। অন্যান্য বা তরকারির সাথে সব বাজারই স্থিতিশীল রয়েছে। এই স্থিতিশীল রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে 5টি মনিটরিং টিম এবং 5টি ভ্রাম্যমাণ আদালত পুরো সিলেট নগরী বিভিন্ন বাজার চষে বেড়াচ্ছে। আমরা এখন মদিনা মার্কেটে রেখে এসেছি মনিটরিং টিম, মদিনা মার্কেট থেকে এই বাজারে আসছে মনিটরিং টিম। সব কিছু মিলে বলা যায় বাজার স্থিতিশীল রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে র্যাব, পুলিশ এবং অন্যান্য যে সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলো আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে করে রোজাদার মানুষটা যেন ন্যায্য মূল্যে সঠিক দামে তারা জিনিসপত্র ক্রয় করতে পারে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে পারে। সব কিছু মিলে বলা যায় এখন পর্যন্ত সিলেটের বাজার মোটামুটি স্থিতিশীল রয়েছে। মৌ, এ ছিল সিলেটের কাঁচা বাজার সহ অন্যান্য বাজারের সর্বশেষ খবর। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় রাখতে চলমান কার্যক্রমের অংশ হিসেবে সিলেটের রিকাবি বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইকরামুল কবির, এবং তারও আগে রাজধানীর সেগুনবাগিচা বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী দীপ।